নমস্কার, স্বাগত জানাই এক ভারত শ্রেষ্ঠ ভারত অনুষ্ঠানে। আমি সুস্মিতা আপনাদের সঙ্গে রয়েছি। আমরা সকলেই জানি আমাদের দেশ বিচিত্র সংস্কৃতির দেশ। বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংস্কৃতি থাকলেও সেই সংস্কৃতির একটা মেলবন্ধন কিন্তু আমরা প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা উৎসবের মধ্যেই খুঁজে পাই। আজকে সেরকমই একটি উৎসবের পর্যায়ে আমরা রয়েছি আপনাদের সঙ্গে। আমরা সবাই জানি আজকে বসন্ত পঞ্চমী, এবং বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনায় কিন্তু মেতে উঠেছে পুরো রাজ্য। বাগদেবীর আরাধনায় লাল, নীল, হলুদ রঙের শাড়ি পরে সবাই নেমে পড়েছে রাস্তায়, এবং তাদেরকে টেক্কা দিয়ে ছেলেরাও কিন্তু বিভিন্ন সাজে নেমে পড়েছে রাস্তায়। সেই সঙ্গে আবহাওয়াও কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। আজকের পুরো ওয়েদারটার মধ্যেই রয়েছে একটা ভালোবাসার ছোঁয়া, কারণ এই বাগদেবীর আরাধনার দিনকে বা সরস্বতী পুজোর দিনকে কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলা হয়। আমরা আজকে রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে যাব, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক যে প্রতিষ্ঠান রয়েছে সবখানে যাব, এবং দেখে নেব কীভাবে বাগদেবীর আরাধনায় সবাই মেতে উঠেছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজ্যের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে, এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ওপেন থিয়েটারের সামনে কিন্তু আমরা রয়েছি, এবং এখানে ইতিমধ্যেই অঞ্জলি গ্রহণ কিন্তু হয়ে গেছে এবং বাগদেবীর আরাধনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিভিন্ন সাজে সেজে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এখানে উপস্থিত রয়েছে, নিজের সংস্কৃতিকে ধারণ করছে অনেকেই। প্রথমেই বলছিলাম বিভেদের মধ্যে মিলনের কথা, এবং ত্রিপুরা ইউনিভার্সিটির যে হোস্টেলের যে পুজোটা এখানে হচ্ছে সেখানের মধ্যে কিন্তু একটা পুরো ভারতবর্ষের মেলবন্ধন দেখা যায়। এখানে প্রত্যেকটা স্টেটের, এই ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে প্রত্যেকে আছে, এবং তাদের সঙ্গে আমরা কথা বলে নেব এবং জেনে নেব যে পড়াশোনা করার মাধ্যমে যখন ত্রিপুরা ইউনিভার্সিটিতে এসেছে এবং সেখানে এসে ত্রিপুরার সংস্কৃতির সঙ্গে কীভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়ে আজকে এই অনুষ্ঠানে ওরা মেতে উঠেছে। পহলে আপসে পুছেঙ্গে কি আপ কাহাঁ সে হো? সবসে পহলে তো ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মে আপ পধারে হ্যাঁ ইসকে লিয়ে ধন্যবাদ। আর মে বিহার সে বিলং করতা হুঁ, আর ইহাঁ সে মানে মাস্টার ডিগ্রি ফিজিক্যাল এজুকেশন মে প্রাপ্ত কিয়া হ্যাঁ। আর মুঝে বহুত আচ্ছা লাগা কি বিহার কে কালচার মে আর ইহাঁকে কালচার মে কোই হাম জাদা ডিফারেন্স নহি পায়া, অন্তর নহি পায়া মানে। আর মুঝে বহুত আচ্ছা লাগ রহা হ্যায় কি ইস পূজা মে পুরা ডিপার্টমেন্ট মিলকর এক সাথ জো ইয়ে কার্য করতা হ্যায়, এ হামে বহুত হি আচ্ছা লাগা হ্যায়। और एक जो एकता का परिचायक है ये, और सच कहे तो ये भारत की विविधताओं में या अनेकता में एकता जो ये पहचान है यहाँ पर भी देखने को मिल रहा है। तो उन्हीं बिहार थे के आचन एवं एछाड़ाओ आरो अनेक जगह थे के आचन एखन आमादेर संगे एकजन आचन जिनी त्रिपुरार बाइरे पश्चिमबंग थेके तुमि एसेछो, কলকাতা থেকে এসছে কলকাতা, তো সেখানের পুজোর সঙ্গে আর এখানের পুজোর সঙ্গে কী মিল খুঁজে পাচ্ছ তুমি? পুজোর সাথে অনেকটাই মিল আছে, ল্যাঙ্গুয়েজ, ফুড হ্যাবিটস, এভরিথিং, যেভাবে অর্গানাইজ করা হয়, সো অনেকটাই মিল আছে। লাগছে কি না বাইরে আছি, ইটস লাইক। কোন ডিপার্টমেন্টে আছো তুমি? মাইক্রোবায়োলজি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে অ্যাটমসফিয়ারটা ওখানেও পেয়ে গেছো সেটা কি এখানে পাচ্ছ? হ্যাঁ একদম। তো আমরা বুঝতেই পারছি যে বিভেদের মধ্যে মিলনের কথা যেটা আমরা প্রথম থেকে বলে আসছি সেটা কিন্তু প্রত্যেকটা উৎসবেই কিন্তু আমরা দেখতে পারি আমাদের রাজ্যে, এবং সরস্বতী পুজো বাগদেবীর বন্দনার মধ্যেও কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। এবার প্রথম ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পুজো হচ্ছে, কিন্তু যেই বিভাগের পুজো গত ১১ বছর ধরে এক টানা চলে আসছে সেই বিভাগের পুজো না দেখলে কিন্তু একটা অসম্পূর্ণতা থেকেই যায়। তাই আমরা চলে এসেছি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টে, এবং আমরা দেখতেই পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু সেখানে শিক্ষার্থীরা চলে এসেছে বাগদেবীর আরাধনার জন্য, এবং বাগদেবীর সুন্দর একটি মৃন্ময়ী মূর্তিও কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি। আর আমাদের সঙ্গে রয়েছেন মিউজিক ডিপার্টমেন্টের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট রূপম ভারালি জি, রূপম ভারালি স্যারের সঙ্গে আমরা কথা বলে নেব। প্রথমেই জানতে চাইব যে এত বছর ধরে একটানা পুজো, কতটুকু স্ট্রেস বা কতটুকু খাটাখাটুনির দরকার পড়ে এই পুজো কাটিয়ে চলার জন্য? অ্যাকচুয়ালি একদম রাইট ফ্রম দ্য ইনসেপশন 2009 থেকে আমরা এই পুজো করে আসছি, পুরোটাই স্টুডেন্টদের দায়িত্ব, ওরাই সব কিছু করে, আমরা ফ্রম বিহাইন্ড আমরা সাপোর্ট করি ওদেরকে। খুব ভালো পুজো হয়, সবাই আসে পুজোতে, সবাই এনজয় করে দিনটা, খুব ভালো কাটে আমরা।
আমরা যেরকম দেখতে পাচ্ছি যে বিবিধের মধ্যে মিলন, আমাদের রাজ্যেও জাতি উপজাতির একটা সুন্দর মেলবন্ধন আছে যেটা আমরা এখনও দেখতে পাচ্ছি এবং মিউজিক ডিপার্টমেন্টে এটা সবসময় দেখা যায়। তাছাড়া বাইরের রাজ্য থেকেও কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অনেকেই পড়াশোনা করতে আসেন। সেই যে পরিবেশটা, সব রাজ্যের সব সংস্কৃতির একসঙ্গে গড়ে ওঠা যে পরিবেশ, সেটা সম্পর্কে আপনি কী বলবেন? এটা অ্যাকচুয়ালি ত্রিপুরা ইউনিভার্সিটি একটা কসমোপলিটন একটা ক্যারেক্টার এখন হয়েছে। অন্য রাজ্য থেকে আমাদের স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আছে, আমাদের ডিপার্টমেন্টও আছে অন্য রাজ্যের স্টুডেন্ট। আর এই পুজোর দিনটা সবাই মিলে কাটিং অ্যাক্রস রিলিজন বর্ডার অ্যান্ড আদার কাস্ট অ্যান্ড ক্রিড, সবাই এটাকে একটা অনুষ্ঠান হিসেবে নেই আর সবাই এটাকে এনজয় করে। দুদিন ব্যাপী কিন্তু বাগদেবীর আরাধনা, তাই আনন্দের কিন্তু কোনো শেষ নেই। আর সেই আনন্দের একটি অংশ হতেই আমরা বেরিয়ে পড়েছি শহরের বিভিন্ন জায়গায় দেখে নিতে কীভাবে বাগদেবীর আরাধনায় সবাই মেতে উঠেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথেই রাস্তার মধ্যে পড়ে IINS ইনস্টিটিউশন এবং সেখানেই আমরা রয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছেন সেখানের কর্ণধার অনিমেষবাবু, এবং অনিমেষবাবুর সঙ্গে আমরা কথা বলে নেব এবং জেনে নেব কত বছর ধরে এই পুজো হচ্ছে এবং এই পুজোর কতটুকু গুরুত্বপূর্ণ ওনার জন্য। প্রথমেই জিজ্ঞেস করব যে তোমার ইনস্টিটিউশন এবং তার পুজোর ব্যাপারে তুমি যদি আমাদের দর্শকদের কিছু বলো। আমরা IINS ইনস্টিটিউশন বাগদেবীর আরাধনায় আমরা মোটামুটি চার বছর ধরে, চার বছর ধরে করছি। তো বাগদেবীর আরাধনায় মানে আমাদের হিন্দু ধর্ম অনুসারে বা আমাদের মাইথোলজি অনুসারে তো আমরা আমাদের বিদ্যাদেবীর আরাধনা করার জন্য আমরা সরস্বতী মাকেই আদর্শ হিসেবে মেনে আমরা পুজোটা করে থাকি। তো সেই জন্য মানে আমাদের স্টুডেন্টস প্লাস অন্যদেরকে নিয়ে, গার্জিয়ানদেরকে নিয়ে এবং পাড়ার যারা পাশে থাকেন সবাইকে নিয়ে আমরা প্রত্যেক বছরই একটা ছোট্টখাটো থিম বেসড একটা প্রোগ্রাম করতে আমরা চেষ্টা করি। যমুনাদি আমাদের সঙ্গে রয়েছে, তো যমুনাদি তোমার সঙ্গে যেটা জানতে চাইব তোমার কাছে যে পুজো তো হচ্ছেই, পুজোর যে গুরুত্ব সেটা আমরা জেনে নিলাম দাদার থেকে, এবার যেটা রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটি যেটা, সেটা হচ্ছে প্রসাদ বিতরণ, পুজোর পুরো আয়োজন তার থেকে আরম্ভ করে সারাদিন প্রসাদ বিতরণ সব অনুষ্ঠান সামলানোর জন্য মহিলা মণ্ডলেরই সবচেয়ে বেশি দরকার পড়ে, তো সেটা সম্পর্কে তুমি একটু যদি আমাদের বলো। অ্যাকচুয়ালি হ্যাঁ, দরকার তো পড়ে, কিন্তু আমাদের সবচেয়ে বেশি সাপোর্ট যেটা পাওয়া যায় গার্জিয়ানদের, গার্জিয়ানরা সাপোর্ট করে আর স্টুডেন্টরা, এটা মানে মেয়ে ছেলে সবাই মিলেই খুব সাপোর্ট করে। তো ওদের সাপোর্টের কারণে এটা সম্ভব হয় যে আমরা পুজো এইভাবে মানে মোটামুটি ইজিলি আমরা এটা বলতে পারি যে সেরে নিতে পারি আর কি। চলে এসেছি শহরের প্রাণকেন্দ্র গাঙ্গাইল রোডে এবং গাঙ্গাইল রোডে ইমপ্রেশন মিউজিক্যাল ব্যান্ডের বাণী বন্দনার চিত্র আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরছি এবং এখানে রয়েছে এই ইমপ্রেশন মিউজিক্যাল ব্যান্ডের সকল সদস্যরা। সদস্যদের সঙ্গে একটু কথা বলে নেব এবং জেনে নেব তাদের বাণী বন্দনার চিত্র। প্রথমে আপনার নামটা জানতে চাইব। আমার নাম অলোক দেব। আচ্ছা অলোকবাবু, আপনাদের পুজোর সম্বন্ধে একটু বলুন, কত বছরের পুজো এবং আপনারা কীভাবে এই পুজো করছেন?
না, পুজো তো প্রতি বছরই করছি। আর পুজো প্রথমে বলতে চাই ত্রিপুরাবাসী এবং সমস্ত ভারতবাসীকে আজকে সরস্বতী পুজোয় আমার পক্ষ থেকে আর আমাদের ইমপ্রেশন ব্যান্ডের পক্ষ থেকে শুভ সরস্বতী পুজো। আর আমাদের এই মিউজিক্যাল গ্রুপ মানে 3 বছর পূর্তি, তাই উপলক্ষে আমরা আসা সরস্বতী পুজো করছি। অনেকে অনেক কিছু করেন, আমরা মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। এবার জাঁকজমক করে সবাই মিলে একদম আজকে সবাইকে ইনভাইটও করছি, সবাই আসবেন। আর এই রাতে গান বাজনা আসো থাকবে অবশ্যই, আমরা নাচ গান করব একদম। তাহলে উৎসব আনন্দ নাচ গান সব কিছুর মাধ্যমে কিন্তু 3 বছর পূর্তি করছে ইমপ্রেশন মিউজিক্যাল গ্রুপ এবং বাণী বন্দনার মাধ্যমে। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে নিয়ে যাব আরও বেশ কয়েকটি জায়গায়। আমারও তো গান ছিল সা ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। আমারও তো স্বাদ ছিল আশা ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দুচোখ আলোয় ভর প্রভু, প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ও ফুল যে পোটাও। জীবন মরুতে করুণা ধারার নর প্রভু, মঙ্গল দীপ জ্বলে অন্ধকারে দুচোখ আলোয় ভর প্রভু। সবচেয়ে মজা কোথায় বলুন তো? স্কুলে। এবং স্কুলের পরিক্রমা যদি আমরা না করি সরস্বতী পূজার সময় তাহলে কিন্তু কিছুই সম্পূর্ণ হবে না। তাই আমরা চলে এসেছি রাজ্যের যে অন্যতম একটি বিদ্যালয় এবং শহরের সবচেয়ে বড় বিদ্যালয় উমাকান্ত একাডেমিতে, এবং এখানে ছাত্ররা সবাই খুব আনন্দ করছে, পূজায় সবাই মেতে উঠেছে। আর স্কুলে মূর্তি এলেই বা পুজো হলেই যে জিনিসটা সবচেয়ে আগে বলতে হয় সেটা কি বলতো? আমি বলবো সরস্বতী মাইকি, তোমরা সবাই মিলে চিৎকার করে কি বলবে বলতো? এক্স্যাক্টলি, সো সরস্বতী মাইকি, সরস্বতী মাইকি, সরস্বতী মাইকি। আমাদের সঙ্গে রয়েছেন উমাকান্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ দেববর্মা মহাশয়, আমি ওনার সঙ্গে কথা বলে নেব। প্রথমেই জানতে চাইব যে আপনাদের বিদ্যালয়ের এই পুজো উপলক্ষে আপনাদের কী পরিকল্পনা রয়েছে এবং কীভাবে করছেন আপনারা এই বিদ্যালয়ের পুজো? যে আমাদের সবাইকে নিয়ে একত্রিতভাবে যে একটা কিছু করা, সেই আনন্দটা আমরা সরস্বতী পূজার দিন সবচেয়ে বেশি উপলব্ধি করি, এবং সেটা আমরা আনন্দ সহকারে সবাই একত্রিতভাবে এগিয়ে আসি এবং কাজ করার মানসিকতা নিয়ে, কারো কোনো জায়গাতে কৃপণতা থাকে না, সবাই একত্রিত হয়ে আনন্দের সঙ্গে সেই কাজগুলো আমরা করে নিতে চেষ্টা করি। জায়গায় আমাদের যেতেই হয় এবং যেখানে না গেলে একদম কমপ্লিটই হয় না সরস্বতী পুজো, তার মধ্যে অন্যতম হচ্ছে মহিলা মহাবিদ্যালয় অর্থাৎ উইমেন্স কলেজ। আমরা এখন চলে এসেছি উইমেন্স কলেজ এবং আমরা দেখতে পাচ্ছি কি প্রচণ্ড ভিড় এখানে।
প্রত্যেকেই এখানে পুরো সাজুগুজু করে চলে এসছে। আমরা যারা স্কুল লেভেল বা কলেজ লেভেল থেকে পেরিয়ে চলে এসছি, আমাদের কিন্তু যথেষ্ট যথেষ্ট নস্টালজিয়া হচ্ছে তাদেরকে দেখে, যে কতটুকু আনন্দ, কত মজা, কত গল্প, কত আড্ডা, কত ঘোরাঘুরি হয় এই দিনটিতে। এবং এই দিনটির জন্য কিন্তু অনেকক্ষণ, অনেক দিন ধরে অপেক্ষা করে থাকে সবাই। এখানে অনেকেই আছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে কতটুকু এক্সাইটেড তারা আজকে সরস্বতী পুজোকে নিয়ে। সরস্বতী পুজোর জন্য কতদিন ধরে মানে সাজার প্ল্যান করছো, যে এইভাবে সাজবে, লাল জামদানি পরবে, মাথার মধ্যে সাদা ফুল লাগাবে, কতদিন ধরে প্ল্যান চলছে? এটার প্ল্যান চলছে প্রায় এক সপ্তাহ ধরে তো চলছেই, কারণ সরস্বতী পুজো আমাদের জন্য এমন একটা পুজো যে আমাদের সব স্টুডেন্টদের জন্য একটা এমন একটা মুহূর্ত যেটাকে মানে বলে বোঝানো যায় না, ওইটা যার জন্যই সাজগোজ চলতে থাকে এক সপ্তাহ ধরে। আর কোথায় কোথায় ঘুরেছো এখনো? এখনো অবধি কোথাও যাইনি, এটা আমার কলেজ, আমার আমি এক স্টুডেন্ট, তো আগে আমি এখানে এসেছি, তারপর ধীরে 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 স্কুলে যাব, তারপর ইউনিভার্সিটিতে যাব। একদম। তাহলে আর প্রসাদ কি খেয়েছো? আর কলেজের প্রসাদের জন্য অপেক্ষা করে থাকো তো না, স্কুলের প্রসাদ? ওইটা ওইটা তো মাস্ট, ওইটা তো চাই। তো কলেজের প্রসাদের মধ্যে যা একটা ভাব আছে ওইটা অন্য কোথাও পাওয়া যায় না। একদম। তাহলে ওর মতোই সবাই আমরা বুঝতে পারছি যে একদম এক সপ্তাহ ধরে সাজগোজের প্ল্যান করছে, এক সপ্তাহ ধরে সব কিছু গুছিয়ে রাখছে, কী করে সাজবে আজকের দিনটিতে। আগরতলা শহরের যেগুলি বড় বড় পুজো রয়েছে প্রায় প্রত্যেকটাই আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবার আমাদের একটু উৎসব এনজয় করার পালা, আমরা একটু উৎসবটাকে, উৎসবের আনন্দ নেব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।